আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের এই সপ্তাহের প্রশ্ন করা হয়েছে বাংলা এবং গণিত থেকে। তো বাংলা বিষয়ক অ্যাসাইনমেন্টের প্রশ্নটি করা হয়েছে একটা কবিতা শোনো এক মুজিবুরের থেকে, গৌরী প্রসন্ন মজুমদার। শোনো এক মুজিবুরের থেকে, শোনো একটি মজিবুরের থেকে, এটা হচ্ছে তোমাদের কবিতার নাম, আর গৌরী প্রসন্ন মজুমদার হচ্ছে কবিতাটি লিখছেন। তো এটা থেকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটি হচ্ছে যৌক্তিকতা নিরূপণ। শোনো একটি মজিবুর থেকে কবিতাটিতে 7ই মার্চের ভাষণের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়, এই মতের পক্ষে যৌক্তিকতা তুলে ধরে, অর্থাৎ আমাদের একটা যৌক্তিকতা তুলে ধরতে হবে, এটা হচ্ছে আমাদেরকে প্রশ্ন। শিক্ষার্থী যথাযথ যুক্তি দিয়ে ও তথ্য দিয়ে যৌক্তিকতা তুলে ধরবে আমাদের, এটা হচ্ছে গণিত বিষয়ক প্রশ্ন। এখন আমরা চলে যাব গণিত বিষয়ক, বাংলা বিষয়কটা বললাম, এখন হচ্ছে গণিতের প্রশ্নটা কি। দেখো গণিতের প্রশ্ন করা হয়েছে সপ্তম অধ্যায় চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ থেকে। প্রশ্ন হচ্ছে বীজগণিতীয় রাশির গুণের ক্ষেত্রে গুণের সূচক বিধি ও বন্টন বিধি উদাহরণসহ উল্লেখ করো। এ ইকুয়ালস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, বি ইকুয়ালস এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এবং সি ইকুয়ালস এ টু দ্য পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান হলে দেখাও যে বি সি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ ইকুয়ালস জিরো। তিন নম্বর প্রশ্ন হচ্ছে 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস টু এর দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী ভুক্ত করো এবং প্রাপ্ত রাশিটিকে 2x প্লাস 1 3x প্লাস 2 এর গুণফল দ্বারা ভাগ করো। এটা হচ্ছে আমাদেরকে গণিত প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর দিতে আমরা খুব শীঘ্রই ইংলিশ অ্যাপ চ্যানেলে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তর আপলোড করে দিব। সেটার জন্য অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, তাহলে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।